আসসালামু আলাইকুম, এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় আজ অন্তত 10 জন মারা গেছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে 4 জন মারা গেছেন। বিভাগের 10 জেলায় নতুন আক্রান্ত হয়েছে 260 জন। করোনায় আক্রান্ত হয়ে শেরপুরে 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন আরও 1 জন। বরিশাল বিভাগে করোনা আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 71। নোয়াখালীতে ভাইরাসে মারা গেছেন 1 জন, জেলায় নতুন শনাক্ত 54 জন। ঠাকুরগাঁওয়ে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছেন 21 জন। এছাড়া গত 24 ঘন্টায় ময়মনসিংহে আরও 33 জন, শরীয়তপুরে 36 ও নেত্রকোনায় 1 জন করোনায় আক্রান্ত হয়েছেন। সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার মালামাল লুটের ঘটনায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেলকে আটক করেছে পুলিশ। আশুলিয়ার থানার এসআই আসওয়াদত জানান, আশুলিয়ার জামগড়ার একটি গার্মেন্টসের শিপমেন্টের মালামাল নিয়ে একটি কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে যাচ্ছিল। পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া থেকে লুট হয় ভ্যানটি। এ ঘটনায় মামলা করলে ভ্যানের চালক ও হেলপারকে আটক করে পুলিশ। পরে তাদের তথ্যের ভিত্তিতে গজারিয়া থেকে লুট হওয়া মালামাল সহ আহমেদ রুবেলকে আটক করা হয়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামিদের কাছ থেকে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গতকাল রাতে র‍্যাব 15-র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা। তবে তদন্তের স্বার্থে আসামিদের দেওয়া তথ্য আপাতত প্রকাশ করা হবে না বলেও জানান তিনি। এ সময় পূর্ণাঙ্গ তদন্তের পর বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন উপস্থাপন করার কথা জানান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা। তিনি বলেন, মেজর সিনহার সহযোগী শিপ্রা ও সিফাতের কাছ থেকে জব্দ করা ডিভাইস সহ অন্যান্য আলামত রামু থানা পুলিশের কাছ থেকে আজ বুঝে নেবে র‍্যাব। এদিকে গতকাল শেষ হয়েছে সিনহা হত্যা মামলার 7 আসামির 7 দিনের রিমান্ড। আজ তাদের আদালতে হাজির করা হবে বলেও জানান আশিক বিল্লা। ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তা ঘটনা সম্পর্কে একটি পরিষ্কার তথ্যচিত্র পেয়েছে, যার ফলশ্রুতিতে উনি প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ, আলামত যাচাই বাছাই বিশ্লেষণ এবং সকলের বক্তব্য নিয়ে উনি একটি বস্তুনিষ্ঠ নিরপেক্ষ প্রতিবেদন উপস্থাপন করবেন। আন্তর্জাতিক নভেম্বরের নির্বাচন নিয়ে জমে উঠেছে যুক্তরাষ্ট্রের 2 প্রধান দল রিপাবলিকান ও ডেমোক্র্যাট শিবিরের বাগযুদ্ধ। বুধবার ডেমোক্র্যাট দলীয় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিকে একটা রিয়ালিটি শো বলে কটাক্ষ করেন। দলীয় কনভেনশনে ভার্চুয়াল লাইভে তিনি বলেন, বর্তমান প্রেসিডেন্টের দেশের মানুষের চাইতে নিজের এবং বন্ধুদের উন্নতিতে বেশি মনোযোগী। করোনায় এত প্রাণহানি, এত বেকারত্ব, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রমাণ করে তিনি তার কাজ ঠিক মতো সামলাতে পারছেন না। কনভেনশন ভাষণে ওবামা বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের বিচক্ষণতা এবং তার সময়ের ভূমিকা নিয়ে প্রশংসা করেন। এ সময় কমলা হ্যারিসকে সহযোগী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্তে ধর্ম বর্ণ নির্বিশেষে মার্কিনীদের সুরক্ষায় সেই যোগ্য উত্তরসূরি হবেন বলে মন্তব্য করেন তিনি। এদিকে বারাক ওবামার কটাক্ষের প্রত্যুত্তরে হোয়াইট হাইজে এই সম্মেলনে ট্রাম্প বলেন, সাবেক এই প্রেসিডেন্টের ভুল এবং অকার্যকর নানা পদক্ষেপের জন্যই দেশের মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচন করেছে। এবার শেয়ারবাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট 2 দিন ধরে অচল। গত মঙ্গলবার ডিএসসির চেয়ারম্যান ইউনুসুর রহমান স্টক এক্সচেঞ্জটির আপডেট ভার্সনের ওয়েবসাইট উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডিএসসি কর্মকর্তারা আপডেট সাইটটি খুবই ব্যবহার বান্ধব ও রেসপন্সিভ হবে বলে জানালেও বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র। উদ্বোধনের পরের দিন থেকে ওয়েবসাইটটি আর আগের মতো ওপেন হচ্ছে না। এ নিয়ে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য বিনিয়োগকারী ও স্টক হোল্ডার। নতুন শেয়ার তো কিনতে পারছেনই না, বর্তমানে হাতে থাকা শেয়ারের দাম বেড়েছে না কমেছে সেটিও জানতে পারছেন না তারা। ডিএসসির ম্যানেজমেন্টের অদক্ষতা, অযোগ্যতা ও দুর্বলতার কারণেই এমন সমস্যা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। আইপিও প্রক্রিয়া সম্পন্ন করা এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী 24 আগস্ট এন ক্যাটাগরিতে পুঁজিবাজারে কোম্পানিটির লেনদেন শুরু হবে। ডিএসসিতে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ট্রেডিং কোড হবে
ইআইএল আর ট্রেডিং কোড হবে 25,748। গত 18 আগস্ট কোম্পানিটির লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসেবে জমা হয়েছে। 10 টাকা মূল্যে 2,60,79,000 সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে 26,07,90,000 টাকা উত্তোলন করে কোম্পানিটি। বিমা খাতে দুই কোম্পানি ঢাকা ইনস্যুরেন্স ও প্রগতি ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামী 23 আগস্ট পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে 24 আগস্ট কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ এক্সকোয়ার নিট কম্পোজিট এবং স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।